সচরাচর আপনাদের দলের কাউকে দেখা যায় না, এর কারণ হ্যাঁ হ্যাঁ, এটা এটা এমন একটা কাজের জন্য মনে হয়েছে আমার, যেটা আমার এরিয়া বলে এসেছি, যেহেতু আমার এরিয়া তো আপনি সবাই প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন, এই ব্যবস্থাটা আপনার ভালো লেগেছে তাই তো? হ্যাঁ ডেফিনেটলি, যেটা প্রশংসনীয় সেটা সবাই করবেন, সেটা আমার সিএমও করবেন, সবসময় করেন। আচ্ছা, কেন এটা প্রশংসনীয় প্রধানমন্ত্রীর উদ্যোগটা? প্রশংসনীয় মানে আমার মনে হয়েছে উদ্যোগ ওই হিসেবে নয়, এটা হওয়ার ছিলই একটা কারণ, ওই যে বললাম যে যেটা স্পিচে বললাম আর কি, পোস্ট অফিসে কোনো ধুঁক ছিল, কোনো কাজ ছিল না, আনএমপ্লয়মেন্টের প্রশ্ন উঠছিল, ভলেন্টারি রিটায়ারমেন্ট করছিল আমার পরিচিত করে দেওয়ার জন্য, তো সেখানে একটা জব এলো, দ্যাটস গুড। এটা তো কোনো সরকার আগে ভাবে, হ্যাঁ হতে পারে, তখন সেরকম সিচুয়েশনও হয়নি, কোনো সরকার আগে ভাবার প্রশ্ন উঠছে না, কারণ এখন সিচুয়েশন হয়েছে তাই, আগে এরকম সিচুয়েশন হয়নি। তাহলে এই উদ্যোগটা ভালো তাহলে? হ্যাঁ গুড, এই ধরনের সারা ভারতবর্ষে প্রস্তুত। হ্যাঁ কিন্তু ওটার সঙ্গে ওটাও বললাম যে 3 লাখ গ্রামেতে নেট নেই, তো তারা কী করবে, তাহলে এটা ওটা দেখতে হবে, ওটা না দেখলে কিছু হবে না, কাজ হবে না ব্যাপারটা, এটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে ব্যাপারটা। তারপরে একটা সময় বললাম যে এটাও হয়ে যাবে, ডিজিটাল ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে ফাইনালি। মানে যেখানে অটল বিহারী বাজপেয়ী শোকসভায় আমন্ত্রণ জানানো সত্ত্বেও দলের কেউ যায়নি, সেখানে একটা কেন্দ্র গেছিল না, ইন্দ্রনীল বোধহয় গেছিল, একজন কেউ গেছিল। যাই হোক, এরকম একটা জায়গায় আপনি একদম বিরোধী নেত্রীর সঙ্গে বসে গল্প করলেন, ওর তো ওটা একদম অন্য জিনিস, কারণ না ওটা বিরোধী নেত্রী হিসেবে একেবারেই না, পলিটিক্সের বাইরে ওটা, কারণ হচ্ছে যে ও ওর ফার্স্ট ফিল্মে এসেছিল ওই আমার ছবি নিয়ে, প্রতীক নিয়ে, তো আমরা ফিল্ম ফিল্ম ফ্যাটার্নিটি দীর্ঘদিনের মতো, সেটা যেখানে আমাদের প্রবলেম সেখানে আমরা লড়বো, যেরকম যেরকম কথা বলার সেটা দিয়ে হবে, মতাদর্শ সেভাবে থাকবে। আমি ওখানে বসে ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, আমার সিএম সম্বন্ধে অনেক কথা বলছিলাম আর কি, তার প্রশংসাই করছিলাম অনেক বেশি, ওর কাছে করছিলাম।